হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল দেখো আজকে এই ভিডিও লেশানে আমরা এবিটিএ অর্থাৎ অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন থেকে যে নতুন টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার সিক্সটি ফোর অর্থাৎ ইংলিশের যে প্রথম কোয়েশ্চেন সেটটা আছে সেই সেটটা আলোচনা করবো আর এই ভিডিও শুধুমাত্র আমরা সিন পোর্শনটা আলোচনা করব এবং পরবর্তী ভিডিও লেশানে আমরা আনসিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে আচ্ছা দেখো এখানে তোমাদের একের দাগে কি রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া আছে সিনে সেই প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে যে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর দিতে হবে তো দেখো প্রথম এই যে তোমাদের টপিকটা দেওয়া দেওয়া আছে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা তোমাদের টেক্সট বইয়ের আওয়ার রান অ্যাওয়ে কাইড থেকে দেওয়া আছে তো চলো প্রথম আমরা এই প্যাসেজটা পড়ে নিই কি বলছে দেখো এ মান্থ লেটার এ লেটার কাম ফর ফাদার অর্থাৎ এক মাস পরে বাবার কাছে একটি চিঠি এলো আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ ইফ হি হ্যাড বিন ক্রাইং এবং চিঠিটি পড়া শেষ হলে তার চোখের দিকে তাকিয়ে মনে হলো যেন তিনি কাঁদছিলেন ডু ইউ ওয়ান টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট তোমরা জানতে চাও তোমাদের ঘুড়িটির কী হলো হি সেট তিনি বললেন দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল্ড স্টোরি অর্থাৎ তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং আমাদের পুরো গল্পটি তিনি কী করলেন বললেন ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার অর্থাৎ বাবার এক ভাই এবং একজন বোন ছিলেন হি হ্যাড কোয়ার্ল্ড উইথ হার ব্রাদার অ্যান্ড লেফট হোম এবং তিনি ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন ইয়ার্স আফটারওয়ার্ল্ড হি ফেল্ড সরি অ্যান্ড ওয়ে হি ওয়েট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফা ফাইন্ড হিজ সিস্টার এবং কয়েক বছর পর তিনি দুঃখ অনুভব করলেন এবং যখন তিনি ফিরে গেলেন তিনি দেখলেন তার ভাই মারা গিয়েছেন এবং তিনি তার বোনকেও খুঁজে পাননি এরপরে কী বলছে দেখো লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াচ ফ্রম হিজ সিস্টার অর্থাৎ বাবা যে চিঠিটি সদ্য পেয়েছিলেন সেটি ছিল তাঁর বোন এস্টার আন্ড অ্যান্ড স্টার মাদার অফ ডিক এবং ডিক অ্যান্ড মিমি অর্থাৎ সেটি ছিল তার বোন ইস্টার পিসি ডিক এবং মিমির মায়ের সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড এবং তিনি ছিলেন একজন বিধবা এবং যিনি স্থলভূমির শত শত মাইল অভ্যন্তরে থাকতেন এরপরে দেখো নেক্সট পেজে কী বলছে দেখো ডে ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিট ইট হোম একদিন যখন ডিক ও মিমি বনাঞ্চলে বেরিয়েছিল তারা ঘুড়িটিকে আবিষ্কার করলো এবং একটি গাছের মগ ডালে এবং সেটি মক সেটাকে আবিষ্কার করলো এবং সেটি নিয়ে বাড়ি চলে হোয়েন দেয়ার মাদার শ দ্য পেল যখন তাদের মা চিঠি দিয়ে তাপ্পি দেওয়া ঘুড়িটি দেখলেন তিনি মনমরা হয়ে গেলেন ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটন টু হার ব্রাদার এটি সেই চিঠি ছিল যেটি তিনি কোনো এক সময়ে তার ভাইকে লিখেছিলেন ফিলিপ্পা ওয়াজ হার হার মাদার্স নেম অ্যান্ড ক্লডি ওয়াজ হার ফাদার্স তার মায়ের নাম ছিল ফিলিপ্পা এবং ক্লডি ছিল তার বাবার নাম সি নিউ হু হু উই মাস্ট বি তিনি জানতেন আমরা অবশ্যই কারা সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার সুতরাং তিনি বসে পড়লেন এবং বিগ হাফ মুনের ঠিকানায় লিখলেন এবং বাবা তার চিঠিটি পেলেন এরপরের স্টাইন যাতে বলছে নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রড আন্ড এস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম পরের দিন বাবা গেলেন এবং ইস্টার পিসি ডিক এবং মিমিকে তার সঙ্গে নিয়ে এলেন দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স এভার সিন্স দে হ্যাভ বিন হেয়ার এভারসিন্স তারা এখন তারা তখন থেকেই এখানে আছে ইস্টার অ্যান্ড ইস্টার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস অর্থাৎ ইস্তার পিসি একজন প্রিয় মহিলা এবং টিক ও মিমি দারুণ হাসি খুশি বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশানস নাও কিন্তু সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে যে এখন আমাদের আত্মীয় পরিজন আছে তো এই ছিল তোমাদের প্যাসেজ তো এখন চলো দেখে নিই এই প্যাসেজ থেকে কী কী প্রশ্ন আছে দেখো ফার্স্ট প্রশ্ন কী রয়েছে এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন বক্সেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ এখানে এই বক্সে যে এখানে যে চারটে করে অপশান আছে তার মধ্যে যে অপশানটা সঠিক সেখানে যে বক্স দেওয়া আছে সেখানে টিক চিহ্ন দিয়ে উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন কী আছে দেখো এ লেটার কাম ফর ফাদার অফ ন্যারেটার আফটার এ সঠিক উত্তর কী হবে আফটার এ মান্থ তো সঠিক উত্তর হবে আফটার এ মান্থ অপশান ডি হবে রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন ন্যারেটার্স ফাদার রিসিভড দ্য লেটার ফ্রম হিচ কী হবে সঠিক উত্তর হবে অপশান সি সিস্টার দেখো আমরা উত্তর করে দিয়েছি এখানে অপশান সি হবে সিস্টার ন্যারেটার ফাদার রিসিভড দ্য লেটার কোথা থেকে লেটারটা কার কাছ থেকে লেটারটা পেয়েছিলেন ন্যারেটারের ফাদার বা ন্যারেটারের বাবা সঠিক উত্তর হবে তার বোনের কাছ থেকে নেক্সট তিন নম্বর প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো ডিক অ্যান্ড মিমি ডিসকভারড দ্য কাইট অন দ্য টপ অফ এ কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে ট্রি অর্থাৎ মিমি এবং ডিক কোথা থেকে ঘুড়িটি পেয়েছিল না অন দ্য টপ অফ এ ট্রি অর্থাৎ একটা গাছের মগ ডাল গাছের উপর থেকে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর হচ্ছে আন্ড এস্টার ওয়াচে ড্যাস অপশান এতে দেওয়া আছে উইডো উইডোড লেডি তারপরে স্পিন স্টার টিন এবং ফিম কভার্ড তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উইডো লেডি অপশান এ হবে রাইট অ্যান্সার অপশান এ হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী আছে পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো কোয়েশ্চেন নম্বর ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন নেম অফ দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি অর্থাৎ এই যে গল্পটা আছে এই গল্পের ন্যারেটারের নাম কী সঠিক উত্তর হবে ফিলিপা ন্যারেটারের নাম হচ্ছে ফিলিপ্পা এরপরে দেখো বিতে বিয়ের দিকে কী রয়েছে ফিল ইন ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট অর্থাৎ এখানে একটা চার্ট দেওয়া আছে একদিকে দেওয়া আছে হোয়াট মানে কী এবং আরেক দিকে দেওয়া আছে হোয়াই অর্থাৎ কেন এবারে এই চার্টের একদিকে কিছু সেন্টেন্স লিখা আছে সেটা যদি হোয়াইয়ের দিকে দেওয়া থাকে তাহলে হোয়াট কীভাবে লিখতে হবে আর যদি হোয়াটের দিকে দেওয়া থাকে তাহলে হোয়াই বা কেন হয়েছিল সেটা সেটা লিখতে হবে তো প্রথম এর দাগে কি রয়েছে দেখো এখানে একটা ফাঁকা স্থান রয়েছে এবং হোয়াই কেন সে জায়গায় লেখা আছে ন্যারেটার্স ফাদার ফিনিশড রিডিং দ্য লেটার হি রিসিভ তো এর উত্তরটা কি হবে দেখো হি কী হয়েছিল না হিজ আইজ লুকড অ্যাজ হি হ্যাড ইফ হি হ্যাড বিন ক্রাইং এবং তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি কাঁদছিলেন কেন হোয়াইট জায়গায় দেওয়া ছিল কি ন্যারেটার্স ফাদার ফিনিশ রিডিং দ্য লেটার হি রিসিভ এবং কেন কারণ তিনি যে লেটারটা রিসিভ করেছিলেন লেটারটা পেয়েছিলেন যে চিঠিটা পেয়েছিলেন সেটা পড়েছিলেন তাই তিনি কেঁদেছিলেন তারপরে বীর দাগে কি রয়েছে দেখো বীর দ্যাগে রয়েছে যে ন্যারেটার্স ফাদার লেফট হোম ন্যারেটার বাবা বাড়ি থেকে চলে গেছিলেন তো কেন চলে গেছিলেন তো এর উত্তরটা কি হবে দেখো হি হ্যাড কোয়ারেল্ট উইথ হিজ ব্রাদার তিনি চলে গেছিলেন কারণ তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এরপরে হোয়াইয়ের হোয়াইয়ের জায়গায় দেওয়া আছে ইয়ার্স আফটারওয়ার্ড ফাদার লেফট ফেল্ট সরি ফর হিজ কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার তো এর হোয়াটের জায়গায় কী হবে দেখো হি ওয়েন্ট ব্যাক টু হিজ হোম নেক্সট এরপরে সি এর দাগে রয়েছে কি অ্যান্সার ইন ব্রিফ অর্থাৎ সংক্ষেপে উত্তর দিতে হবে তো এতে রয়েছে হোয়াট ডিড দ্য ন্যারেটর্স ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটার অর্থাৎ অনেক বছর পরে যখন ন্যারেটরের বাবা তার বাড়িতে ফিরেছিলেন তখন তিনি কী দেখে কী দেখেছিলেন তো উত্তরটা কী হবে দেখো উত্তরটা হবে হোয়েন ন্যারেটর্স ফাদার ওয়েন্ট ব্যাক হোম যখন তিনি বাড়িতে ফিরেছিলেন ইয়ার্স আফটারওয়ার্ড হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েট তিনি কি দেখেছিলেন তার ভাই মারা গেছিলেন অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার এবং তিনি তার বোনকে খুঁজে পাননি দু নম্বর বিয়ের দাগে রয়েছে হাউ ডিড আন্ড এস্টার রিকগনাইজ দ্য কাইট অ্যান্ড দ্য লেটার প্যাস্ট অন ইট কীভাবে এস্টার পিসি সেই কাইটটিকে রিকগনাইজ করতে পেরেছিলেন এবং দ্য লেটার প্যাসড অন ইট এবং যে চিঠিটা ছিল সেটা তিনি কীভাবে চিনতে পেরেছিলেন তো উত্তরটা কী হবে দেখো আন্ট এস্টার স দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার হুইজ ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার দ্যাস শি রিকগনাইজ দ্য কাইট অর্থাৎ তিনি ওই যে ঘুড়িতে যে লেটারটি দেখেছিলেন প্যাচড অবস্থায় সেটা একদা তিনি তার ভাইকে লিখেছিলেন এবং সেটা দেখেই তিনি চিনতে পেরেছিলেন তো এই ছিল তোমাদের একের দাগের প্রশ্ন নেক্সট দেখো দুইয়ের দিকে কী রয়েছে দুয়ের দিকে একটা পোয়েম রয়েছে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চান দ্যাট ফলোস অর্থাৎ এখানে একটা পোয়েম রয়েছে এই পোয়েমটা কিন্তু তোমাদের এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পোয়েমটা হচ্ছে ফেভেল থেকে দেওয়া আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাডে কোয়ারাল এই যে পোয়েমটা এটা তোমাদের টেক্সট বুকের ফেভেল থেকে দেওয়া আছে তো এটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে আমি এই পোয়েমটা পড়ছি না তো ওয়েমটা তোমরা আশা করি পড়ে নিয়েছো আমি এখানে শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি দেখো এখানে এর দাকে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স একইভাবে যে যে অল্টারনেটিভটা সঠিক সেটার কাছে কিন্তু টিক চিহ্ন দিতে হবে তো দেখো প্রথম একে দায় কি রয়েছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ড্যাশ অর্থাৎ কার কাদের মধ্যে ঝগড়া হয়েছিল মাউন্টেন এবং কার কার সঙ্গে না সঠিক উত্তর হবে মাউন্টেন এবং বান অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার বান মানে হচ্ছে কি স্কুয়ার সঠিক উত্তর হবে বান বা স্কুইরাল নেক্সট দুইয়ের দাগে কি রয়েছে দেখো দ্য মাউন্টেন ইজ আনডাউট ডাউটেড ডাউটলি বিক প্রিক স্মল স্প্রাই তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বিক অর্থাৎ নিঃসন্দেহে মাউন্টেন বা পর্বত অনেক বড় ছিল নেক্সট তিনের দাগে কী আছে দেখো তিনের দিকে রয়েছে অল শর্টস অফ থিংস মাস্ট বি অপশান এতে দেওয়া আছে চেঞ্জ অপশান বিতে দেওয়া আছে টেকেন অ্যাপার্ড অপশান সিতে দেওয়া আছে টেকেন টুগেদার অপশান ডিতে দেওয়া আছে তো সঠিক উত্তর কী হবে টেকেন টুগেদার অপশান সি হবে রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার অল শর্টস অফ থিংস মাস্ট বি টেকেন টুগেদার নেক্সট চার নম্বর চার নম্বর কি আছে দ্য স্কুইরাল ইজ নট সোলার্জ অ্যাজ দ্য কি মাউন্টেন অর্থাৎ স্কুইরাল মাউন্টেনের মতো এত বড়ো ছিল না নেক্সট এরপরে দেখো বিয়ের দা গেলে কি দেওয়া আছে ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ আই দ্য ট্রু অর ফলস অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে হয় সেটা সঠিক না হলে সঠিক নয় ভুল তাহলে এখানে সঠিক হলে ব্র্যাকেটে টি লিখতে হবে এবং ফলস হলে ব্র্যাকেটে এফ লিখতে হবে এবং তার সঙ্গে একটি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তো প্রথম দেখো একের দিকে দেওয়া আছে দ্য স্কুইরাল ইজ অ্যাসেমড অফ বিং স্মল অর্থাৎ স্কুইরাল তার যে ছোট আকৃতির জন্য লজ্জিত তো এটা ফলস হবে এটা ফলস হবে কারণ সে লজ্জিত ছিল না তো সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে অ্যান্ড আই আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস তো এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট নেক্সট দু নম্বর কি আছে দ্য স্কুইরাল ইজ স্প্রেয়ার দেন দ্য মাউন্টেন তো এটা এটা কী হবে এটা হবে ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই তো এই ছিল তোমাদের সিন পোষণ পরবর্তী ভিডিও আমরা এই পেজের আনসিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ